असलामुआलैकुम दर्शक, आज की आसछि हलो रशीद भाईर संगे पद्मा नदीते। पद्मा नदीते नौका भाड़ा निछि, एकटा बड़ो नौका, एई जे ट्रलार। ट्रलारेर उपर थेके जाल निक्षेप करा हबे, देखा जाक आजके कि कि। दर्शक पद्मा नदीते आसछि रशीद भाईके निये, आबा आमि आसछि रशीद भाईर संगे, देखा जाक रशीद भाई केमन माछ पान आर कि। তো দর্শক ইনশাআল্লাহ মাছ পাবো আমরা। এর আগের ভিডিওতে আমরা একটা মাছও দেখাতে পারিনি, খুবই দুঃখজনক বিষয়। দেখা যাক এবারকার ভিডিওতে মাছ দেখা যায় কিনা। দর্শক আমরা চেষ্টা করব আপনার মাছ দেখানোর জন্য আপনাদেরকে, এটা এই চেষ্টাই ব্যস্ত আছি। তো চলুন দেখা যাক আসে। আমাদের আরেকজন জেলে আছেন সোহাগ ভাই, সালামু আলাইকুম, কেমন আছেন ভাই? মাছ আপনি যে ইয়া করছেন কি বলেন, ওই কি ছই বলে নাকি? ছইয়ের মধ্যে রাতে মাছ দেখার জন্য কবে আসবো? সেদিন আসবো। দর্শক আপনারা না আজকে থাকবো না, একটু ব্যস্ততা আছে। দর্শক আপনারা এই ভিডিওতে যদি অনেক বেশি লাইক এবং শেয়ার করেন তো অবশ্যই আমরা ছইয়ের মধ্যে মাছ দেখার জন্য রাতে আপনাদেরকে নিয়ে আসবো আমি, কারণ আপনাদের উৎসাহ না পেলে এখানে আসা যায় না। আর কে কোথায় থেকে দেখছেন, কেমন আছেন আপনারা, আপনাদের ছেলেবেলার ইতিহাসগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন মাছ মারার জন্য এবং মাছ মারা দেখার জন্য। আর অবশ্যই শেয়ার করবেন যে আমাদের ভিডিওটা কেমন লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদেরকে জানাবেন এখানে একটা ভালো চ্যানেল আছে, মাছের ভিডিও শেয়ার করা হয়, অরিজিনাল অথেন্টিক ভিডিও। উঠবে উঠবে, হতাশ হবেন না, হতাশ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। দেখা যাক দর্শক এবার কি মাছ পাওয়া যায়। ধীরে ধীরে মেজাজটা খারাপের দিকে চলে যাচ্ছে, কারণ মাছ পাচ্ছি না। এত বড় নদীতে একটা জালও, একটা মাছও জালে উঠবে না, এটা কেমন ধরনের কথাবার্তা? এটা অসভ্য কথাবার্তা। জাল উঠাচ্ছেন রশিদ ভাই, দর্শক দেখা যাক কি হয়। আপনারা দীর্ঘদিন ধরে বলছিলেন রশিদ ভাইয়ের ভিডিও চাই, রশিদ ভাইয়ের ভিডিও চাই, যার ফলে আজকে ফলশ্রুতি দিয়ে আজকে আসা। তো আল্লাহ বর্ষা, দেখা যাক ভাগ্যে কী আছে, মানে ভাগ্যের উপর বিশ্বাস করি 100%। আর রশিদ ভাই তো চেষ্টা চালাচ্ছেন, উনি তো আর বসে নাই। দর্শক বিশাল বড় একটা মাছ উঠেছে, পিয়ালি মাছ। ছেড়ে দেন মাছটা, ছেড়ে দাও ভাইয়া, ছেড়ে দাও, বসে থাক, দীর্ঘজীবী হোক মাছটা। হ্যাঁ আবার জাল নিক্ষেপ হচ্ছে দর্শক, দেখা যাক এবার কাছাড়ে জাল নিক্ষেপ করা হয়েছে। আমরা চাইবো মাছ আসুক। ওনারা গল্প করতেছেন কোথায় জাল মারলে মাছ পাওয়া যেতে পারে আর কি। মাছে কি হরতাল করছে? নাকি আমরা নদীর এলাকার বাড়ি না বলে মাছ উঠছে না? দর্শক রশিদ ভাই রাগায় গেছে, আমার পরে রাগায় নি, আসলে মাছের পরে রাগায় গেছে। সে রাগ করে নৌকা থেকে নেমে গেছে, এখন রাগান্বিত অবস্থায় মাছ মারবে। আপনি
দেখা যাক দর্শক এবার রশিদ ভাই নিচে নামছেন, নিচে নামে কোনো মাছ উঠাতে পারেন কিনা, ওনার রাগটা যেন সার্থক হয়। কিছুতেই কিছু হচ্ছে না, দর্শক একদম নদীর শেষ কিনারায় আছি আমরা। এটা বাংলাদেশের শেষ সীমানা, এ মানে স্থলভাগের শেষ সীমানা, এরপরে মনে করেন কোনো স্থলভাগ ওইদিকে নাই, দূরে আছে, অনেক দূরে। কোথায় চলে যাচ্ছে রশিদ ভাই? ভাই একটু নৌকাটা ওদিকে নেন, আস্তে আস্তে। কি অবস্থা দুলা ভাই, আছে কিছু? খালি ঢেল ক্যাঙ্গা কথা হলো রে ভাইয়া, শখ করে মাছ মারতে আসলাম। কি মাছ উঠিছে? ও পাঠি, যাক একটা পুঁটি মাছ উঠেছে দর্শক। আরে একটা ইজি মাছ পেয়েছি দর্শক, আল্লাহ পড়ি গেল, ধরেছি সুর, ধরেছি সুর, সিঁড়ি পড়ি গেল দর্শক। একটা মাছ পেয়েছি কিন্তু মাছ আবার হারাই গেছে, কার মধ্যে ঢুকে গেছে আল্লাহ দেখো। পাইছি দর্শক মাছটা, এই যে বহুত কষ্টের মাছ, বিশাল বড় মাছ পাইছি, ব্যাগ নিয়ে আসো। এই যে ব্যাগ, এই যে এই যে এই যে এইটা পলিথিন, এইটা ব্যাগ। চিংড়ি মাছ পাইছি একটা, এটা ফ্রাই করে আজকে দুপুরবেলা খাবো। রশিদ ভাই দূরে একটা জাল নিক্ষেপ করছে, আমরা এদিকে মাছ থুতে থুতে, তো ওখানে দেখা যাক কোনো মাছ ওঠে নাকি নতুন মাছ। আসলে মাছ পাওয়াটা এখন কঠিন হয়ে গেছে নদীতে, ভারতে যে ফারাক্কা বাঁধটা আছে, ফারাক্কা বাঁধের কারণে আমাদের পদ্মা নদীতে পানি নাই। থামেন থামেন, ফেলেন না, দর্শক একটা পাওয়া গেছে, ব্যাগে ধরে নিও। হ্যাঁ দর্শক আরেকটা চিংড়ি পাওয়া গেছে, রাখছি চিংড়ি। চিংড়ি উঠছে একটা, ওই যে দর্শক চিংড়ি পাচ্ছে রশিদ ভাই। আচ্ছা যাক যাক, ওটা রিজিকে নাই, এখনো আছে, এখনো চেষ্টা করলে পাওয়া যাবে, কিন্তু দেখতে পাবেন না থাকে। আবার জানি কি করছেন রশিদ ভাই, দেখা যাক কি হয়। আবার মানে বেশি যখন বর্ষায় পানি হয় তখন বেশি মাছ মারা হয় আপনাদের? রাতের বেলা রাতে আসলে আপনার ধরেন ঘাড়ি ফাঁসা বাঁশ পাতা সব রকমের মাছ পাওয়া যায়। আর কত পদ্ধতিতে মাছ মারবে? অনেক পদ্ধতিতে মাছ মারে, অনেক পদ্ধতি দেখা যায়। আসবো একদিন রাতের বেলা। অ্যাকচুয়ালি দর্শক রশিদ ভাইয়ের জাল মারা সিস্টেমটা অনেক সুন্দর, আর উনি জাল মারলে মাছ পাওয়া যায় নদীতে হোক পুকুরে হোক যেখানে হোক, কিন্তু আসলে এখন সময়টা একটু ব্যতিক্রমী সময়, যার ফলে মাছটা পাওয়া যাচ্ছে না, কিন্তু আর কিছুদিন পরে, আর কিছুদিন পরে মাছ পাওয়া যাবে, আরও ভালো মাছ পাওয়া যাবে।
আমরা তখন আবার আসব দর্শক। যাও 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 দুইটা চিংড়ি যাও যাও বাবা যাও একটা পালাইছে বড় হয়েছে আসছে দর্শক একটা শেষ সময় ভিডিও শেষ মুহূর্তে ওই যে আমিও দেখেছি এই যে এই যে এই যে এই যে ভাই এই যে ঢেলের নিচে ঢেলের নিচে এই যে এদিকে এই আরো পশ্চিমে এই ঢেলটার নিচে ওই যে হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানে আছে শরৎ তুমি সামনে দেখো দর্শক বেশ কিছু চিংড়ি মাছ পাওয়া গেছে ভিডিওটা এখানে রাখি আরেকটা ভিডিও বানাবো দর্শক তো সবাই ভালো থাকুন আমাদের জন্য দোয়া করো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে রাখছি আল্লাহ।